মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই ঢুকছে রোহিঙ্গা গত তিন দিনে শাহপুরের ডিপ জালিয়াপাড়া ও সীমান্ত দিয়ে প্রায় দুই হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এদিকে সকালে দুটি ভালায় শতাধিক জালিয়াপাড়া দিকে করেছে। নাফ নদীতে নৌকা পাড়াপাড়ের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় বাঁশের ভালায় করে জল সীমানা পার হচ্ছে রোহিঙ্গারা কক্সবাজার প্রতিনিধি নিসার আহমেদ তথ্য চিত্রনির ডেস্ক রিপোর্ট মিয়ানমারে নির্যাতনের মুখে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ কিছুটা কমলেও এখনও অব্যাহত আছে আসা রোহিঙ্গাদের অভিযোগ গত চার দিন ধরে রাখাইনে আবারো হত্যা ধর্ষণ ও নানা নির্যাতন চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী এ কারণে নাফ নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে তারা আবারও নির্যাতন শুরু করেছে মিয়ানমার আর্মিরা আমরা প্রাণ ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে এখানে আসছি আর্মিরা যাকে পাচ্ছে গুলি করছে আমরা যারা পালিয়ে নৌকায় করে সীমান্ত দিচ্ছি। তাদের লক্ষ্য করেও গুলি ছুটছে তারা নাফ নদীতে নৌকা পাড়াপাড়ের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় এখন বাঁশের ভেলা তৈরি করে জলসীমানা পার হচ্ছে রোহিঙ্গারা গেল তিন দিনে সাপরির দ্বীপ জালিয়াপাড়া ও আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে প্রায় দুই হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এছাড়া নতুন করে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য সরকারি নির্ধারিত জমিতে আবাসন তৈরি স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ সব ধরনের সহযোগিতা দিচ্ছে প্রশাসন আর রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ছয় লাখ সাতাইশ হাজার অনুপ্রবেশ অব্যাহত থাকায় এর সংখ্যা প্রতিদিনই বাড়ছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ